বিশ্বমঞ্চে সোনার পদক জিতলেন বাংলার মেয়ে মেহুলি। দক্ষিণ কোরিয়ার ছাংওনে আইএসএসএফ শুটিং বিশ্বকাপে 10 মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে শাহু তুষার মানেকে সঙ্গে নিয়ে সোনা জিতেছেন মেহুলি। ফাইনালে তারা মুখোমুখি হয়েছিলেন হাঙ্গেরির এস্তার মেজজারোস ও ইসভাং পেনের, ফল মেহুলিদের পক্ষে 17-13। মেয়েদের দলগত বিভাগে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে উঠেছেন মেহুলি। আজ তার সামনে আরও একটি সোনা জয়ের হাতছানি। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মেহুলিকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।